আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এবং সাংস্কৃতিক কর্মী মোহর খান ভাই উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় অনন্ত কুমার দেবদাদা, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী। উপস্থিত রয়েছেন আমাদের রংপুরের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সাহিত্যিক, সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী জনাব মফিজুল ইসলাম মান্টু ভাই। রয়েছেন আমাদের জেলা আমাদের রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি জনাব আবু তালহা মোহাম্মদ বিপ্লব। রয়েছেন আমাদের রংপুরের সারগাম প্রতিনিধি এবং বিশিষ্ট রম্য লেখক সাংবাদিক মোশাররফ হোসেন রাজু ভাই। এবং মঞ্চে রয়েছেন উলিপুর থেকে আগত আমাদের আরেকজন শ্রদ্ধেয় দাদা বাবু পঞ্চানন রায়, যিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে লোকসঙ্গীত করে থাকেন, গান লিখে থাকেন, শুরু করে থাকেন। এবং উপস্থিত মঞ্চের সামনে আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় অভিভাবক এবং স্নেহের শিক্ষার্থীরা, উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমরা আজকের এই সময়ে, কারণ অনেক স্কুলে কালকে বাৎসরিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক ব্যস্ততম সময় থেকে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি করার জন্য, সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য। সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সাথে বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী এবং কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক যারা মোহাম্মদ সুলাইমান, বাংলাদেশ বেতার টেলিভিশনে যিনি কাজ করে থাকেন। তো আমি শুধু খুব সংক্ষেপে আমরা কথার পর্ব কমই করতে চাই, কারণ যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান সেদিকেই আমরা ধাবিত হব, কারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা গান শোনাতে চায়। তো আমি শুধু এটুকুই বলবো, আমরা যখন করোনাকালীন সময়ে 2020 সালে আমরা সেই ফেসবুক লাইভ অনুষ্ঠান শুরু করলাম, সেই ফেসবুক লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি, যাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, সেই মোহর ভাই, ওনার সাথে কিন্তু আমাদের পরিচয়, এবং পরিচয় হতে হতে এমন একটি আত্মীয়তা দাঁড়িয়ে গেল যে প্রায় প্রতিদিনই উনি আমেরিকা নিউ ইয়র্কে থাকলেও আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি নিয়মিত দেখতেন, অনুভূতি লিখে পাঠাতেন, গানের অনুরোধ করতেন। নিউ ইয়র্কে বসে অনেককেই এই অনুষ্ঠানটি দেখাতেন, তাদেরকে শোনাতেন, তাদেরকে বলতেন এই যে আমার বাংলাদেশের রংপুরের এই যে একটি সংগঠন, শিশু কিশোর সংগঠন, যারা গান করে, এই যে সুন্দর গান করে, এই যে গানের প্রতি ওনার যে একটা দরদ, এই যে আন্তরিকতা, আজকে 12 বছর পরে উনি দেশে আসছেন, আসার পরেও কিন্তু উনি ছুটে বেড়াচ্ছেন শিল্পীদের, শিল্পীরা কোথায় আছেন, উনি ছুটে বেড়াচ্ছেন রাজারহাট কুড়িগ্রামে, উনি আসছেন রংপুরে, উনি যাচ্ছেন লালমনিরহাটে, উনি পাটগ্রামে একটি বিশাল অনুষ্ঠান করেছেন, এতদ অঞ্চলের সকল শিল্পীদেরকে দাওয়াত করেছিলেন। তাহলে একটা মানুষের কীরকম মানে আত্মা বা মন থাকলে, এই যে গানের প্রতি টান থাকলে এইরকম একটি কাজ করতে পারে যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। কারণ সবাই বহির্বিশ্বে সবাই কিন্তু গমন করে অর্থ উপার্জনের জন্য, যে অর্থ উপার্জন করব, আমি সম্পদশালী হব, আমার বাচ্চা কাচ্চাকে সুখে রাখবো, দ্যাটস এনাফ, এর থেকে বেশি কিছু না। কিন্তু আমরা যেটুকু এই 2-3 বছরের সম্পর্কের মধ্যে দিয়ে যেটুকু বুঝতে পেরেছি যে ওনার একটা আলাদা রকমের মন আছে। আমরা যদি আমরা বলতে পারি যে সাদা মনের মানুষ, যে উনি সেই শিশুদের গানের প্রতি দুর্বল। তো যাই হোক, ওনার প্রতি এভাবেই আমাদের সাথে সম্পর্কটি তৈরি হয়, এবং সেই সম্পর্কের রেশ ধরেই আজকের এই, যেহেতু উনি দেশে আসছেন, আমরা হয়তো খুব বড় করে পারলাম না, কিন্তু আমার সভাপতি, প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ,
সবার সুস্বাস্থ্য এবং সামনে যারা রয়েছে সবার
পর্ব ইতিহাস জুড়ে আমরা আয়োজন করেছি। একজন এই গুণী মানুষ, একজন প্রবাসী সংগীতপ্রেমী মানুষ, যিনি বাংলাদেশে এসেছেন, তার নিজের মাটিতে এসেছেন, এসে চেষ্টা করছেন যে তার যে প্রাণের টান, তার যে মনের টান যে শিল্পীদের আছে, তিনি এই কয়েকদিন সময় অতিবাহিত করবেন। তারই একটি আমরা আয়োজন করেছি এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং এই আয়োজনে আমরা যাদের পেয়েছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আমরা কথা শুনবো, আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, আমাদের সঙ্গীত ভুবনে অগ্রজ, বিশিষ্ট গীতিকার সুরকার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের যিনি নিয়মিত আমাদের গান পরিবেশন করেন, গান লেখেন এবং আমাদের আগামী প্রজন্ম, নতুন প্রজন্মকে পথ চলতে উপদেশ প্রদান করেন বাবু অনন্ত কুমার দেব। আমরা তার কাছ থেকে তার আজকের এই আয়োজন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে দুটো কথা বলবেন। যারা বাবু অনন্ত কুমার দেব, ধন্যবাদ। আমার প্রিয় উপস্থাপক আইকে খুব ভালোবাসি, দুইজন নাসিরকেও। আজকে যার জন্য আয়োজন, মধ্যমণি মোহর খান আমার খুব প্রিয় মানুষ। কেন প্রিয় একটু বলছি, মঞ্চে আছেন আমার আরেকজন প্রিয় মানুষ মান্টু ভাই, ওনাকে দেখলে মনটা ভালো লাগে। এত ভালো মানুষ, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক পারিবারিক হয়ে গেছে। আরেকটা হলো যে জীবন পদ্মার খুব বয়সে ছোট হলেও এখন আমার চেয়ে অনেক বড়। আর মঞ্চে আছেন আমাদের সাংবাদিক ভাই এবং পঞ্চানন্দবাবু, অত্যন্ত গুণী শিল্পী, আমার বড় বোন বাম পাশে বসা। আর যাদের জন্য এই আয়োজন, বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুরচর্চা কেন্দ্রে। এই যে যারা আজকের দর্শক এবং এই সুরচর্চা কেন্দ্রে শক্তিশালী সদস্যরা, বিশেষ করে মায়েরা, একজন মানুষের কাছে, একজন মানুষের কাছে প্রথম তার হচ্ছে মা, তারপরে যেখানে জন্মগ্রহণ করেছে সেই মাটি, তারপরে সেখানকার মানুষগুলো, বিশেষ করে এই ছোট বাচ্চাদের মুখগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমার মায়ের মুখটা আমি দেখতে পাচ্ছি। এর জন্য ডাক্তার জন্য ধন্যবাদ জীবন অভিভূত হয়ে যাচ্ছে যে ছোট ছোট মায়েরা কি আনন্দ, অনেক আনন্দ করছে। এই মা মাটি আর মানুষের কথা বলেন, তিনি একজন দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ, বিদেশের মাটিতে বসে দেশের কথা, মায়ের আলোয়ার পাতা, পানের তোকার খবর, তারপরে বাড়ির পাশে কামলার খবর যিনি নেন, তিনি মোহর খান। আমরা অভিভূত হয়ে গেছি তার বাসার কাজের মহিলার বাড়িতে, বললো যে কাকা এটা আমার বাড়িতে কাজ করতে ওই মহিলার দোকানা বাড়ি বসতে, তাকেও কিন্তু আমেরিকান প্রবাসী করেছে এই মোহর খান। আরেকটা তথ্য দিই যে আমাদের নর্থ বেঙ্গলে যারা ভাওয়াইয়া গান করে দুঃস্থ অনেক শিল্পী আছে, আমিও চিনি না, কিন্তু মোহর খানকে চিনি। কীভাবে জানেন, করোনার সময় আমাদের কোনো প্রোগ্রাম নাই, যাইতে পারি না, আমাদের কেউ যাবে না, মান্টু ভাইয়ে যাইতে পারে না, কারণ দাদা আসা যাবে না, ঘরের মধ্যে থাকবে। কি যে কষ্ট দুইটা বছর, ওনার সঙ্গে কথা হয়েছে, এই ডাক্তার মানুষ পরামর্শ নিতাম, আমরা গান গাইতে না পারলে কীরকম কষ্ট, আর আমরা গান গাইতে না পারলে আমাদের কে টাকা দেবে। সেই সময় আমাদের শিল্পীদের যিনি সাহায্য করেছেন বিভিন্নভাবে এই মোহর খান,
এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাওয়াইয়ের গান লেখেনি, আমিও গান গেয়েছি মোহন খানের লেখা গান। ওই কোনটা গেল মাইনুর মা, এই মাইনুর মাকে সঙ্গে এই মায়ের বাপের একটা সম্পর্ক, এই সম্পর্কের গান মেসেঞ্জার থেকে যে মাছ মারিয়ে আছেন, এই দেখো কত সুন্দর সুন্দর মাছ, ইয়ের ভত্তা করি দেব, গড়াই মাছের ভত্তা, ছাগলি গালায় প্রায় মাটনটা ভাত, ছাগাই মাথায় ঘুরে এলো ভাতে ভাতটাই নিতে এত সুন্দর কথা লিখছে এই মোহন খান। অনেক ধন্যবাদ মোহন খান, তাকে আজকে সম্বর্ধিত করা হচ্ছে। বিশেষ করে আমার ছোট্ট বন্ধুরা এসছে, ভীষণ আত্মতৃপ্তি পাচ্ছে, মনে হয় যে আমার আয়ুটা বোধ হয় আরেকটু বেড়ে গেল জীবন। এরকম অনুষ্ঠানে আমাকে দেখলো খুব ভালো লাগবে, এই যে মায়েদেরকে দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ নতুন প্রজন্মের আইডল এবং আমাদের অগ্রজ বিশিষ্ট কণ্ঠশিল্পী গীতিকার এবং সুরকার বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন বাবু অনন্ত কুমারদের। শ্রুতিমণ্ডলী, আমরা এবারে কথা শুনবো আমাদের একজন সম্মানিত অতিথি, সুরচর্চা কেন্দ্রের শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠজন, যারা আবু তার ভা মোহাম্মদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার পক্ষ থেকে সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি সুচর্চা কেন্দ্রের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে ইতিমধ্যে জড়িয়ে হয়ে গিয়েছি, এর একটি কারণ আছে, সেটা হচ্ছে আমার ছোট বেটা এই সুচর্চা কেন্দ্রের সদস্য, যে নিয়ে জীবন প্রদান তাকে প্র্যাকটিস করেন গানের তামিল দেন, সেই কারণে আমাদের সুচর্চা কেন্দ্রের সঙ্গে একটা সম্পৃক্ততা বিকশিত হয়েছে। আর এই সুচর্চা কেন্দ্রের সম্পৃক্ততার মধ্যে দিয়ে আমি যার কথা অনেক বারবার শুনেছি জীবন্দ্র কুমার প্রদার দাকে, সে আমাদের যিনি আমেরিকায় থাকে, কিন্তু তারপরেও সবসময় যার কথা বলেন, যার গুণগান গান, সেই আমার জীবন্দ্র কুমার প্রদার দা, তাকে আজকে সচক্ষে আমরা দেখলাম, যিনি সুচর্চা কেন্দ্রের একজন সভাপতি। শুধু সুচর্চা কেন্দ্রের না, আমি বলবো সাংস্কৃতিক মোনা সাংস্কৃতিক জগতের যে একজন সভাপতি হয়, সে সবার জন্যই সভাপতি। আছে ছোটো ছোটো মেয়েরা আছে, যারা বাচ্চারা এখানে যারা এই সাংস্কৃতিক চর্চা করছেন, গান বাজনা করছেন, তারা আজকে এখানে এই সুবর্ণটাকে এগিয়ে যাচ্ছেন, আর তারই পৃষ্ঠপোষকতা করছেন। আমি মনে করি খুব থেকে সুন্দরী আমেরিকা থেকে আমার দৃষ্টি মোহন ভাই, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাকে আমরা এখানে পেয়েছি। আর পরিশেষ সূত্রে খুব বলব, আজকে জীবন কুমার প্রদার তাকে এত সুন্দর আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকে দেখেছি, যারা সংগঠনকে তার নিজস্ব বিষয়ে পরিণত করে, কিন্তু আজকে আমি দেখেছি সাংস্কৃতিক অঙ্গনে এসে আমি দেখলাম জীবন কুমার প্রদার সত্যিকারেই সাংস্কৃতিক জগৎ সাংস্কৃতিক মানা সে সংগঠনকে ভালোবাসে, সাংস্কৃতিকে ভালোবাসে, ওকে ধারণ করে, লালন করে, সেই কারণে সেই বোধ থেকে আমি নিজেই আমি আমার জীবন কুমার প্রদার দাদাকে সুচর্চা কেন্দ্রকে আমি বলেছি যে আপনি যে কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, আমি আপনাকে সেই সহযোগিতা দেবো। আর সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনার এই সংগঠনের জন্য সহযোগিতা করব। শুধু এটাই না, আজকে আমাদের সরকার আমাদের নেত্রী সংস্কৃতিকে ভালোবাসেন, যার কারণে আপনারা জানেন এই পিছনে দাঁড়িয়ে আছেন শিল্পকলা একাডেমি, প্রায় ২৫-২০ লক্ষ টাকা বাজেট ছিল, পরে ৩০ লক্ষ টাকা বাজেট, ২০-২৭ কোটি টাকা বাজেটে আজকে সেই শিল্পকলা একাডেমি হয়েছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সভানেত্রী বিধান সরকারের প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনা সংস্কৃতি জগৎকে ভালোবাসেন, সংস্কৃতিকে ধারণ করেন, লাভন করেন। তাই আমি মনে করি সংস্কৃতি প্রেমীরা আজকে মুক্ত চর্চা করবে, মুক্ত চিন্তা করবে, মুক্তিযুদ্ধের পক্ষে আজকে তারা অবস্থান নেয়। কারণ আজকে যে মূল্যবোধ আমাদের মুক্ত চিন্তা করে আমরা ভয় পাই, আমরা আবার সেই বিষয়ে দিকে না ফিরে যাই, এই সংস্কৃতিকে যারা আবার ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় ওরা ওরা যেমন আমরা লালন না করে, সেই দিকে যেমন আমরা ফিরে না যাই, সেই ভয় আমাদের কিছুটা, সেই কারণেই সকলকে সতর্ক থাকতে হবে। আমি অনুরোধ করবো সবাই সতর্ক থাকবেন, অপসংস্কৃতি ধারণ না করে সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। সুচর্চা কেন্দ্রের অত্যন্ত সাফল্য কামনা করি, পাশাপাশি সামনে আমার ছোট ছোট সোনামণিরা আমার মেয়েরা পাশাপাশি মায়েরা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই, কারণ তাদের পরিশ্রমে প্রচেষ্টায় আজকে এই শিশুরা আজকের এই মেয়েরা অনেকগুলো আগে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে সংসারের কাজ, অন্যান্য কাজ, চাকরি বা বিভিন্ন পেশাগীর যারা সব কাজ শেষ করে এই যে ছোটো ছোটো বাবুদের সোনামণিদের কিছু সময় ব্যয় করে, সেই কারণে সকল মাদেরকে ধন্যবাদ জানায়, সেই জন্যই ধন্যবাদ জানায়। কৃতজ্ঞতা জানাই, আসলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন, আপনাদের শ্রম সার্থক হবে, কারণ আজকের মেয়েরাই আজকের এই ছোটো ছোটো মনেরাই আগামী দিনে অনেক বড় হবে, বড় শিল্পী হবে, আরও অনেক গর্বে
এসে শোনা আমাদের বলবে এই আশা রেখে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল কালাম মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখা। সম্মানিত সুধি, আমরা এবারে কথা শুনব। আমরা আমাদের মাঝে পেয়েছি আজকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে সময় দিচ্ছেন রংপুরের বিশিষ্ট সাহিত্যিক সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগতির জন্য যিনি সবসময় মাঠে থেকেছেন, সাংস্কৃতিক কর্মীদের পাশে থেকেছেন, সবসময় তার যে সুস্থ সুন্দর চিন্তাভাবনা দিয়ে সংগঠনকে এবং সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘটিয়েছেন তিনি ডাক্তার মফিজুল ইসলাম মান্টু। এখন আমরা তার কাছ থেকে কথা শুনব। ডাক্তার মফিজুল ইসলাম মান্টু, ধন্যবাদ। এবং এই দেশকে নিয়ে কত গান, আমাদের গানের মানুষ বাচ্চাগুলো রাজনীতি কিন্তু গানের মানুষ। আমি খুবই ভরে পেটে আছি আগে করোনার মধ্যে যে কতদিন কথা হয়েছে এবং মোহন ভাইকে পেয়েছি করোনাকালের জন্য। করোনা কিন্তু আমাদের কেড়ে নিয়েছে অনেক, কিন্তু করোনা ভালোবাসে নিয়েছে আমার অনেক। করোনার মধ্যে অনেক কাজ হয়েছে, আমরা শুধু নেগেটিভগুলোকে খুঁজি, আমরা পজিটিভগুলোকে খুঁজি না, পত্রিকায় নিউজ হয় না। জীবন পদ্মার যে কাজটা করছে, জীবন পদ্মার এই সহধর্মিনী যে কাজটা করছে, ওর সঙ্গে যারা সঙ্গীতের জগতে কাজ করছে তারা কত বড় কাজ করছে, মোহন খানকে পৃথিবীতে কত বড় কাজ করছে, এটার মূল্যায়ন একদিন হবে। আজকে খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করছি ছেলে মানুষ কয়টা আছে তারা তো দেখি, ছেলে মানুষ মাত্র পাঁচ ছয়টা আর সব মেয়ে। ধন্যবাদ তোমাদেরকে। দেশটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সরি বলে হাসা ঠিক আছি না, ইন্দিরা গান্ধীর নাম শুনছো? ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে মেয়েরা যে কোথায় চলে যাচ্ছে এটা কিন্তু আমরা ভাবতেও পারছি। এখানে মহিলা মন্ত্রণালয় আছে না, মহিলা উন্নয়ন মন্ত্রণালয়, পুরুষের উন্নয়ন পুরুষ অধিকার রক্ষণ করতে হবে এবং পুরুষ নির্যাতন কমিটি করতে হবে। নারীরা কিন্তু অনেকটা আগে গেছে মোহন ভাই, এবং আমি কিন্তু মোহন ভাইকে প্রথম দেখলাম সামনা সামনে, আমার খুব ভালো লাগলো। তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ, তিনি মানুষকে ভালোবাসেন, রংপুরকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। আপনাকে অভিবাদন তোমাদেরকে ভালোবাসা জানাই, আমাদের মায়েদেরকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই, আমাদের রাজনৈতিক কর্মী যারা আমাদের দেশকে এগিয়ে নেবেন তাদের প্রতিও আমি শুভেচ্ছা জানাই যে তারা যেন দেশে ভালো করে। অনেক বদনাম রাজনীতি নিয়ে এবং সবাই আমার সঙ্গে শেষ একটি গান গেয়ে, শেষ একটি চমৎকার গানের শেষটাই আমার সাথে গাইবে। আমি ভালো গাইতে পারবো না, এখানে ওস্তাদরা আছে, এই জায়গাটা বলতে হবে। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তো জয় বাংলা, জয়।
আমাদের জয় সৌরচর্চা কেন্দ্র। অনেক ভালো থাকবে সবাই, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার ইসলাম মাহমুদ, সাহিত্যিক, সাংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমাদের অগ্রজ। আমরা বলি সংগঠক, কিন্তু আসলে তিনি সবসময় আমাদের সাথে সাংস্কৃতিক কর্মী হিসাবেই সম্পৃক্ত থাকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের সম্মানিত আরো একজন অতিথি। আমাদের আজকে প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক বাংলা বিভাগ এবং বিশিষ্ট সাহিত্যিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরও কয়েকজন গুণী ব্যক্তিত্ব পিছনে বসেছেন। খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, বিশিষ্ট কণ্ঠশিল্পী, বিশিষ্ট সুরকার, গীতিকার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আরশিনগরের বাদশাহ আলম, শুধু লালমনিহাট থেকে চলে এসেছেন এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন। আমরা দেখতে পাচ্ছি সতীশচন্দ্র, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, একই সাথে সঙ্গীতাঙ্গনে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদচারণা, সংগঠক। আমরা বাদশাহ আলম এবং সতীশচন্দ্র রবিদাস সকলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি, সামনে আসুন। এবং একই সাথে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের রংপুরের বাদশাহ পরিচয় বসে আছে, আমাদের রংপুরের বিয়ে হতে চলেছে। আমাদের বিয়েই হতে চলেছে বাদশাহ আলম, তো এটাও আমরা আনন্দিত। যাই হোক, আমি প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আমাদের শ্রদ্ধেয় স্যার, তার উদ্দেশ্যেই বলতে চাই যে আমরা আলোচনা পর্বে একদম শেষ পর্যন্ত এসেছি, যার কারণে আমরা কোনো ধরনের হয়তো আমরা আপনাকে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে আমরা খন্দকার মোহাম্মদ সম্রাট আলী, বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার, বাংলাদেশ বেতার, বাংলাদেশের তাকেও পেলাম। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে রয়েছি, আমরা মূল আয়োজনের জায়গায় চলে এসেছি। আমি অনুরোধ করব খন্দকার মোহাম্মদ সম্রাট, তাকে দুটো কথা শুভেচ্ছা কথা বলবার জন্য। সত্যি কথা বলতে কি, মঞ্চে যে মানুষগুলো বসি আছে দেখি তো হাঁটু কাপা কথা, হাঁটু যদিও কাপড় থাকছে তো না হলে নয়। আমি ওই ছোট্ট করি যে দেখুন সুচর্চা কেন্দ্র যে কাজটা করে আমার হিংসা, কেন হিংসা হয়, প্রতি সপ্তাহে বাচ্চাগুলো এমন কোনো গান নাই যেগুলো গান করে না, কীর্তন থেকে আরম্ভ করে নজরুল রবীন্দ্র একে হাতর লালন যতগুলো গান করে করে এবং সেটা অর্গানাইজ করে জীবন পোদ্দার, তার মিসেস, আমাদের মহিলা কর্মকর্তা, আমার বন্ধু, আমি যদিও ছোটোবেলার সাথে বক্তি পড়ে আমার সাথে ফেল করতে করতে কিছু কিছু সব মিলে আমাকে বলতে হয় এই অনুষ্ঠানটা আরও লম্বা হোক, বছর কা বছর ধরে চলুক এবং নতুন একটা মাত্রা যেভাবে যোগ করেছে সেই মাত্রাটা দীর্ঘদিন বেঁচে থাকুক এই কথা সকলে শেষ করছি। আল্লাহ অসংখ্য ধন্যবাদ খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। আমরা আমাদের পরে যে দুজন সম্মানিত অতিথিকে পেলাম তাদেরকে আমি উদ্বোধনীয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমরা কথা শুনবো আমাদের
আমাদের মাঝে রয়েছেন অতিথি হিসাবে, আমি যার কথা বলছিলাম যে তিনি একজন গীতিকার, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, মধুপুর অধ্যাপক বাংলা বিভাগ এবং বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি প্রথমেই একটু দুঃখ প্রকাশ করি, আসলে আজকে আমার চারটা প্রোগ্রাম ছিল, সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছি, পুরোটি পুলিশিং প্রোগ্রাম করে এসি কানপুর কলেজ, এবার থেকে মাইনস কলেজ, আমি মাইনস কলেজের গভর্নিং বডির সভাপতি, এই এইচএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান, সেখান থেকে সরাসরি এই অনুষ্ঠানে আসলাম, আমি দুঃখ প্রকাশ করছি বা জীবনের কাছে। তো আজকের আয়োজনটি আমরা কিন্তু জানি যে একটি সংবর্ধনা অনুষ্ঠান, হয়তো আগে সরব ভাই বলছিলেন যে নতুন মাত্রা যোগ করেছে জীবনটা, সুচর্চা কেন্দ্র প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে সবাই যুব আগুন করে রাখে, কখন তারা সরাসরি অনুষ্ঠানটা শুরু করবে এবং আমরা শুনবো এবং আগুনতা সবার মধ্যে থাকবে। তো যিনি সংবর্ধিত হচ্ছেন আজকে তাকে সংবর্ধনা দিতে আমরা এসেছি, এখানে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ এবং চিকিৎসক ডাক্তার মধুসূদন পান্ত, এখানে তো আমরা সংবাদ কথা শুনলাম, এখানে অনন্ত কুমার দেব রয়েছেন বিশিষ্ট গীতিকার এবং শিল্পী কুড়িগ্রাম মাদারবাড়ি অঞ্চলে, এখানে রয়েছেন তারা মোশারফ হোসেন, তিনি একজন সাংবাদিক লেখক, ওখানে পঞ্চানন রায় একজন ধর্ম গীতিকার এবং শিল্পী, আমরা রয়েছে স্নাতক বিপ্লব, সামনে বাদশাহ ধর্ম পেয়েছি, বাদশাহ গীতি ধর্ম একজন সংগঠক, গীতিকার এবং শিল্পী, ওরা যখন আমি ছোটো তখন থেকে কলাকার আমি শুনতাম, তোর ভক্ত ছিলাম আমি কলাকার, চেহারা ভালো নাগা হতো এসব ভালো লাগতো, সত্যি সেখানে আছে আমার এলাকার ছেলে। এছাড়াও সুরচর্চা কেন্দ্রে আজকে আমন্ত্রণ যারা এসছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই, জীবনকে সুস্থতাকে ধন্যবাদ জানাই, আমাদের আজকের মূল লক্ষ্য কিন্তু একজন মানুষ, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, মানুষ মানুষের উন্নয়ন করবে, এটাই হচ্ছে সামাজিক একটা কারণ গ্রামের মধ্যে। কাজে কেউ যদি ভালো কাজ করে আমাদের প্রত্যেকেরই উচিত তার ভালো কাজে প্রশংসা করা, তাকে মূল্যায়ন করা, তাকে মর্যাদা দেওয়া, তার কর্মটুকু নিয়ে আলোচনা করা, এটা আমি মনে করি যে আমাদের একটা সামাজিক দায়বদ্ধ, এই দায়বদ্ধতা থেকেই কিন্তু সুচর্চা কেন্দ্র আজকে আয়োজন করেছে, এবং আমি ফেসবুকের কল্যাণে বিভিন্ন জায়গায় দেখেছি যে আজকে আমাদের যিনি মূলত যাকে ঘিরেই আমাদের এই অভিযান আয়োজন মুখ্যমন্ত্রী যিনি মোহন খান, তিনি এখন বনবাসে থাকেন, আমি এই গায়ে থাকেন, কিন্তু আমি দেখি যে তার বাকি সময়টুকু তিনি ভয় নিয়ে চিন্তা করেন, হয়তো কর্মের সময়টুকু কী করেন কাজ করেন, কিন্তু বাকি সময়টা এই রংপুর অথবা এই বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে সবসময় আমি তাকে দেখে যুক্ত আছে, কিন্তু যুক্ত থাকা নয় তার একটা বড় গুণ হচ্ছে যে উৎসাহিত করে ওই বাচ্চাদেরকে অথবা বড় শিল্পী যারা আছেন তাদেরকে প্রত্যেককে তিনি মন্তব্য লিখতে থাকেন, লিখতে থাকেন গান ভালো হচ্ছে, শিশুদের গানটা ভালো লাগছে, তোমরা আরও চালিয়ে যাও, জীবন তোমার এই চেষ্টাটা ভালো হচ্ছে, তোমার সংগ্রাম করে তোমার আঁকড়ের চেষ্টাটা ভালো হচ্ছে, সংগ্রাম নিজেও গীতালের আঁকড়ার যে আয়োজন তারা রোববার করে আয়োজন করে থাকেন, তিনি উপস্থাপন করেন, তাই উনি কিন্তু খুব নির্বিকার, নিঃসংকোচে একেবারে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে তিনি এই অনুষ্ঠানগুলো প্রশংসা করেন, পৃষ্ঠপোষকতা করেন। আমাদের কিন্তু পৃষ্ঠপোষকতার অভাব, যে বাচ্চাগুলো এখন বড় হচ্ছে আমরা কী করে শেখাবো, কী করে তাদেরকে গান করাবো, এদের কিন্তু আমরা দুশ্চিন্তাগ্রস্ত, কারণ সামগ্রিকগুলো খুব ভালো চলে না, শুধু পৃষ্ঠপোষকতার অভাবে তাদের ভালো যন্ত্র নাই, ভালো বাদক নাই, আমি যে অনুষ্ঠান করবো আমাকে তো তবলা বাদক লাগবে, বেহারা বাদক লাগবে, বাঁশি লাগবে, আমি কী করতে টাকা দেবো তাদেরকে, আমরা কিন্তু পারি না, কিন্তু আমার কাছে মনে হয় তাদের মতো কিছু কিছু মানুষ আছেন যারা ভালোবেসে কাজ করে, সেই জন্য কিন্তু অনুষ্ঠানগুলো চলে এই অনুষ্ঠানগুলোর কথা ছিল, তাই মোহন ভাই তিনি অত্যন্ত একজন সদালোপী মানুষ, তিনি যখন আসবেন তিনি আমাকে ফোন দিয়েছেন, আমি কোনোদিন তার সাথে ফোনের কথা বলিনি, তিনি আমাকে ফোন দিয়েছেন যে আমি যাচ্ছি বাংলাদেশে আপনার সাথে দেখা হবে, আমার অনেকক্ষণ কথা বললাম আমরা মেসেঞ্জারে পেয়েছিলাম, এবং আমি তার কথা আরও শুনেছি, আমার ভাইরা আপনার নিকট আমার ছোটো ভাইরা ও গিয়েছিল লিখিতায়, এবং সেখানে ওই যে ছবিগুলো দিচ্ছিল লাইভ তখন দেখছি আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে,
কেউ ফিরে এসে অন্যান্য গল্পের সাথে সাথে মোহন গান্ধী একজন ব্যক্তিত্ব, মোহন গান্ধী একজন পৃষ্ঠপোষক, মোহন গান্ধী একজন সঙ্গীত প্রিয় মানুষ, সে ব্যাপারে আমি রিপোর্টের কাছ থেকেও আমি জানবার চেষ্টা করেছি বা জেনেছি। কাজে এই যে আত্মপ্রান্ত সঙ্গীতের মানুষ, এটা কিন্তু আমাদের ভালো লাগে। তিনি বিদেশে থেকেও বাংলাদেশের মাটি, মানুষ, এই জমি, এই ঘাস, এই ফুল, এই প্রকৃতি, এই গ্রাম, এটাকে ভালো লাগে। আরেকটা বিষয় ভালো লাগে, এখানে সংগ্রাম শুরু করেছিলেন, আমিও করতে পারতাম কিন্তু আমি করিনি, সেটা হচ্ছে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষা। এই ভাষাটা আমরা ভুলে গেছি, কিন্তু আমি নিজেও কিন্তু গ্রামের একজন চাষার ছেলে, আমার বাবা কৃষি কাজ করতেন, আমার মা লেখাপড়া জানতেন, আমি সেই গ্রাম থেকে ঘুরে এসেছি, এটা আমার অহংকার। আমরা কিন্তু মার সাথে কথা বলতাম, ওই মা তোমরা কেমন আছেন, ভাত খাইছেন, বাসা দিয়ে বলতাম, কিন্তু এখানে আসলে বলে না, এখানে আসলে তখন আমি একজন শুদ্ধ ভাষী মানুষ, আমি শুদ্ধ শেখাই। সেই দিক থেকে উনি কিন্তু এটা লাভ করেন, উনি যখন কথা বলেন তখন কিন্তু আঞ্চলিক ভাষাতেই তিনি বলবার চেষ্টা করেন, উনি তো অঙ্কুরের মানুষ, উনি অঙ্কুরের ভাষায় কথা কন এবং অঙ্কুরের ভাষাটা আমার ভালো লাগে। এই যে বিদেশে থাকলেও ওই পাতগ্রাম বলি, হাতিবান্ধা বলি, ওই এলাকার মানুষের কথা বলি, সেই ভাষাটাকে অন্তরে ধারণ করে লালন করে যিনি কথা বলেন তাকে তো সরকার জানতেই পারে। তিনি ওই বিদেশে থাকলেও ইংরেজি বলেন না, শুদ্ধ বলেন না, আমাদের রংপুরের আঞ্চলিক ভাষাকেই বলেন, এবং রংপুরের আঞ্চলিক ভাষা তো হচ্ছে আমাদের ভাওয়াইয়ের ভাষা, তাই তো? যারা গান লেখে ভাওয়াইয়া বা আপনারা শুনি, রংপুরের আঞ্চলিক ভাষাই তো ভাওয়াইয়ার ভাষা। তো আমি তাদের হচ্ছে শেষ করবো, তো ওনার আরেকটা বিশেষ পরিচয় হচ্ছে তিনি সংসারী প্রধান যে সংগঠনটা আছে তার তিনি প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করছে। আমাদের শিল্পী যারা তারা হারিয়ে যাচ্ছে, আমাদের শিল্পীরা খেয়ে না খেয়ে চর্চা করতে করতে কোন দিন পড়ে যাচ্ছে আমরা কেউ জানি না। তাদের মধ্যে সোনার পেয়ে যান কিছু সহযোগিতা করে বা অন্য সংগঠন দায়িত্ব সহযোগিতা করে, কিন্তু একজনের সংখ্যা তো আপনি দাঁড়াতে পারে না। এর জন্যে আমাদের শিল্পীদের যে জীবন এটা খুব উন্নত হয়, বরফতলের গ্রামে ওই গান গাইতে গাইতে একদিন মরে যান তার খবর আমরা কেউ রাখি না, কিন্তু মোহর খান সেখান থেকে এই যে সংযোগ তার সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করছেন, আশা করবো তিনি অব্যাহত রাখবেন। এবং এরকম সঙ্গীতের শিল্পী যারা আছে যদি মোহর খান একটু খুঁজে বের করে অভাবে অনুরণে আছে তাদের যদি তার সাথে অথবা তার যে সমিতি আমেরিকায় আছে সেখান থেকে যদি পুরুষ পরিবর্তন দেন একটু সহায়তা দিতে পারেন তাদের সৃষ্টিশীলতা আরও বেশি করে উদ্বেগ নিতে পারে। আজকে আপনাকে সে অনুরোধ রাখছি, আমি কথা বলাই না, সূর্যচর্চা কেন্দ্রকে আমি ধন্যবাদ জানাই আপনার জীবন অত্যন্ত সমৃদ্ধ হোক, আলোকিত হোক, আপনি কৃষ্ণপ্রসাদ হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকেন, টিকে থাকেন, আনন্দে থাকেন এবং সম্মানিত থাকেন, এই আশা রেখে আমি সূর্যচর্চা কেন্দ্রের সবাইকে এই তোমাদের আমাদের খুদে শিল্পী তোমরা যারা আছো তোমাদেরকে তোমাদের বহু গান আমি শুনি এবং বহু শুনে গিয়েছি, তো গত মাসেও তোমাদের শুনে গিয়ে আসলাম, একবার সাংসদীয় অনুষ্ঠানটা করে আসলাম, সেখানে ছিলাম, তোমরা এত গান শিখছ এটা একটা অসাধারণ প্রয়াস আসলে, তাই তোমরা এখন অনেক পারদর্শী, তোমাদের জন্য আশীর্বাদ থাকলো, তোমরা অনেক অনেক বড়ো হও এবং আমাদের এই অঙ্কনটাকে আরও সমৃদ্ধ করো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থেকে এগিয়ে যাবে, মঙ্গল খান এগিয়ে যাবে, আর সাথে থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মফিজুৎ মাফ করবেন প্রফেসর মোহাম্মদ শাহাদত, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা বিভাগ, বিশিষ্ট সাহিত্যিক, সাংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রিয় শ্রোতা, আপনারা সকলে জানেন এবং জেনেছেন আমাদের আজকের এই আয়োজনের কথা। আজকে সুচর্চা কেন্দ্র রংপুরের আয়োজনে সুরের ভেলা যে পর্বটি আমরা ঘরোয়াভাবে পরিচালিত করতাম সেই পর্বটি বৃহত্তম পর্ব আজকে পাবলিক লাইব্রেরি হল রুমে হচ্ছে এবং তার প্রধান উপলক্ষ হচ্ছে একজন আমেরিকা প্রবাসী মানুষ যিনি সংস্কৃতি প্রেমী, যিনি শিল্পী প্রেমী, যিনি দেশকে ভালোবাসেন, দেশের শিল্পীদের ভালোবাসেন, নিজের এলাকাকে ভালোবাসেন, নিজের এলাকার গানকে ভালোবাসেন, সেরকম একজন মানুষ, নিবেদিত প্রাণ মানুষ, সাদা মনের মানুষ, যারা মোহন খান।
তাকে আমরা এই সুরের খেলা পরবর্তী আত্মীয় পর্বে আমরা আমাদের মাঝে পেয়ে তার নিজের মাটিতে পেয়ে রংপুরে তাকে পেয়ে বাংলাদেশে তাকে পেয়ে তাকে আমরা সুরচর্চা কর্মী কেন্দ্রের পক্ষ থেকে ছোট্ট সম্মাননা প্রদান করছি এবং তারই আয়োজন আজকে। তো আমরা সকলে জানি এই মোহর খানের অনেকেই আমরা তাকে দেখিনি, সরাসরি দেখিনি, হয়তো তাকে ফেসবুকে দেখেছি, তার ফেসবুকে তার সাথে কথা হয়েছে, কিন্তু আজকে আমরা তাকে সরাসরি পেয়েছি এবং তাকে এই সম্মাননা তার হাতে তুলে দেবো এবং তাকে সামান্য একটু সম্মানিত করবার চেষ্টা করবো। তিনি নিজেও বেশ কিছু গান লিখে সুরচর্চা কেন্দ্রের শিল্পীদের, শিশু শিল্পীদের তারা গাইয়েছেন এবং তার যে এই যে শিল্পীদের পিছনে তার যে আন্তরিকতা, তার যে মনের যে আবেগ, সেটি আমরা সম্মান জানানোর জন্য আজকের এই ছোট্ট আয়োজন। আমি জীবন কুমার পোদ্দারকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের আজকের আজকের যে আমাদের প্রবাসী বন্ধু যারা মোহর খান তার হাতে সম্মাননা তুলে দেবেন এবং সম্মাননা তুলে দেবেন মল্লিকা রায়, সুরচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক। সুরচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মল্লিকা রায় আমাদের আজকে সম্মাননা তুলে দিচ্ছেন যারা মোহর খান আমেরিকা প্রবাসী সংসদানী প্রধান একাডেমি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী। আমি
শুধু প্রবাসী গেছে আমার ভাইকে বলে আজ থেকে 32 বছর পূর্বে, কিন্তু আমার জন্মভূমিকে আমি ধারণ করে রেখেছি। আমার মাঝে আসে আমি 23 বছরে প্রবাসী গেছি, তাই এখান থেকে জীবনটা কৃষ্টি কালচার আমি সব সম্পর্কে জ্ঞান কিছুটা হলেও আমি ধারণ নিয়েছি। আমি ছোট থেকে আমার জীবন গড়ে উঠেছে সেই সমস্ত মা মাটি মানুষকে ভালোবেসে। আর একটি কথা বলতে আমি একটু আবেগপূর্ণ হয়ে যাই, যত অনুষ্ঠান এখানে হয়েছে আমি গেছি, তার চেয়ে এই অনুষ্ঠান একটু ভিন্ন ধরনের। যে সুরচর্চা, সুরচর্চা নিয়ে যে মানুষ কাজ করছেন, শিশুদের জীবন করে দিচ্ছে, জীবন খুন করে। এই শিশুদের সাথে আমার জীবন গড়িয়ে অনেক গড়িয়েছে। আমি ছোট থেকে নিজে পড়তাম, আমি শিশুদের থেকে পড়াতাম, আমি শিশুদের কাছে অনেক কিছু শিখেছি। ক্লাস সিক্সে যখন পড়ি তখন আমি বাসা থেকে পড়াইতাম, এইভাবে আমি পড়াইতে পড়াতে আমি নিজেও পড়তাম। আমি ইলেভেন পাস করে তারপরে প্রবাস গেছি। তা আমাকে একজন আমার জীবনী নিতে একদিন বলছিল, আমি সব কিছুলাম, তারপর আমি বলতাম যে আমি বাচ্চাদেরকে পড়াইতাম, শিশুটি পড়াইতাম। তা উনি বলছিলেন যে না, এই কথাটা দিও না, এটা কেমন দেখায়। বুঝলেন না, যে শিশুদের সাথে আমার জীবন গড়ে উঠছে, আমি শিশুদের এই কথা আমি বলতে চাই। তা এই ক্ষেত্রে আমি এই জন্য বেশি আকৃষ্ট হয়েছি এই সংগঠনের সাথে, জীবন কুমার পদ্মার পদ্মার, যে উনি এই বাচ্চাদের নিয়ে কাজ করে, বাচ্চাদের নিয়ে কাজ করে, এটা আমি খুব মনে প্রাণে ভালোবাসি। আমি যে এই করোনাকালীন সময় আমরা ডিপ্রেশনে ভুগতাম, তো যখন দেখলাম দুটি সংগঠন, একটি হলো আমার গান আমার মান, আর একটি হলো গিদের রাখা, এই দুটি যখন মানে নেটে দেখলাম, তখন আমি কমেন্ট করতাম, সেখান থেকে আমাকে ওনারা পছন্দ করেছেন। আমি চেষ্টা করেছি আমি পরিকল্পনাকারী হিসেবে কাজ করতে, সেখানে আমি অনেক আর কি জনপ্রিয়তা অর্জন করছি, এটা আমি স্বীকার করি। অনেকে আমাকে ভালোবেসেছে, আমিও ভালোবেসেছি, আমাকে পরিচয় করে দিয়েছেন এই দুটি সংগঠন। তা আমার তখন থেকে অনুভূতি যে প্রবাসী আমরা ভাগ্যি করে এসেছি, আমি এখান থেকে এখানকে যারা আছে তাদের সাথে সেতু বন্ধন ঘটে দিব বাংলাদেশের মানুষের সাথে। তো এখান থেকে আমি যত ওখানে সেবা সামাজিক কাজে জড়িত যারা কৃষি কালচার সাংস্কৃতিক বলা যে মানুষগুলো আছে তাদেরকে অতিথি হিসাবে এনে এই সংগঠনের সাথে জড়িয়ে দিয়েছি। হয়তো দুটি কথা শুনেছে, কারোর সাথে কারো সম্পর্ক গড়েছে, হয়তো আমি আজ তার মাঝে নাই, কিন্তু তারপরও আমি তা মনে কিছু নেই যে কারোর সাথে কারো সম্পর্ক গড়েছে, হয়তো কিছু কোনো কোনো দিন কেউ কারোর পাশে দাঁড়িয়েছে। তা আমি কি বলবো যে আমি আর একটি কথা যে আমি গান ভালোবাসি, ভাবাইয়া ভালোবাসি গান। এই ভাবাইয়ের মধ্যে লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষ্টি কালচার, চলাফেরা। তা মনে করি এই এই ভাবাইকে ভালোবেসে আমি এই মানুষগুলোকে আজকে অনেক কাছে পেয়েছি। আমি ভাবছিলাম মানুষকে ভালোবাসি, সেখান থেকে ভালোবাসা থেকে আজকে আমরা এই এতদূর পর্যন্ত আসা। আমি কখনো ভাবি নাই যে এই মানুষগুলোর সাথে আমার কোনো আমার দেখা হবে বা কিছু পাওয়ার আশায় করি। এখন আমি অনেকের কাছে হয়তো প্রবাসী এখানে অনেকের কাছে প্রিয় না, ভালো না, এটা কিছু না, আমার কাছে আমি করে যাই যে আমার যতটুক এটা আমার ভালো লাগে, আমি কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে না, কাজের পরে আমি কোথাও ট্রেনে বসি, কোথাও ওখানে বসি, আমার মনের অনুভূতিতে আমি লিখি, কখনো কবিতা সেই সুর দিয়ে হলে গান, কিন্তু আমি গীতিকা সুরিকা এই এইভাবে আমি হওয়ার জন্য আমি কোনো কিছু করি। জীবনদাদার সাথে আমার পরিচয় অনেক মানুষের সাথে পরিচয়, যখন গিদারের একটা হামার গান হামার মান যখন সব শিশুদেরকে মানে সুযোগ করে দিতে পারেন না, কারণ কারণ তারা তো ব্যস্ত, তখন আমি ওখানে আইডিটা অন্যের আইডিতে কাজ করি। আমি উপস্থাপক হিসাবে আমি সবাইকে যোগ করে দিয়েছি, এই শিল্পীদেরকে আমি প্রকাশ করেছি,
আমাদের রক্তের ভাষা, আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা, আমি সেই ভাষায় কথা বলি সবার সাথে, আমি যোগাযোগ করে দিচ্ছি। তা আজকে আমি সেই মানুষদের কাছে আমি এখানে এসেছি, আমি অনুভূতির কথা বলতে পারবো না, হয়তো আপনাদের সব আমার সে অনেক দেবগুলি এখানে আছে, অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু একটা অনুভূতির কথা আমি প্রকাশ থাকি, এই অনুভূতিতে যে কতখানি সেটা হলো প্র্যাকটিক্যাল বাস্তব না থাকলে বোঝাতে পারবো না। আমার পাশে আছেন অনেক দেবগুলি, আমি নাম বলতে চাই না, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসি। আমি মনে আপনি যে গান লিখেছি, আমি সেই গানগুলো কোন কোন শিল্পী গিয়েছে সুচর্চার কিছু বাচ্চারা গেছে, দাদা শুরু করেছেন, আমি দেখেছি আজকে এত বড় একটা গরিব মানুষ আমার গান দিদি করেছেন, এখানে যারা আছে অনেক গুণী, আমি খুব শ্রদ্ধা জানাই। বড় একজন শিল্পী ওদিকে আর একজন আছে, আমি এই গানগুলো শুনতাম, পঞ্চানন দাদা আছেন, ইঙ্গিত আছেন, তারপর আমার সুরেন্দ্র কী বলবো সম্রাট ভাই আছেন, এনা আছেন, আমি সবাই গেছি শিল্পী জগতে বা সাংস্কৃতিক সোশ্যাল মানুষে বাংলাদেশে সবাই গেছি। আজকে যখন আমি প্রথম যখন যে মানুষকে দেখি আমি জড়িয়ে ধরি, আমি জড়িয়ে না ধরি তাহলে আমার দুঃখটা সুন্দরতা থেকে যাবে, তখন আবেগে আমার চোখে পানি আসে। তা আজকে আমি সেখানে আসি যে একই কথা যে আমরা যে ভাষা শুনি বড় হয়েছি, আমাদের মা শিখিয়েছে, আমাদের খাওয়াইছে, সেই ভাষাটার প্রতি যদি আমরা শ্রদ্ধা রাখি, এটা মানে আমার মায়ের প্রতি শ্রদ্ধা রাখি। ভাষা সৃষ্টি একবার হয় না, ভাষা সৃষ্টি যখন হয় এই ভাষাটা যখন বিলীন হয়ে যায় না, হোক যে কোনো ভাষা, যে কোনো জায়গার ভাষা হোক, মায়ের ভাষা আমরা সম্মান করি। আমরা বাঙালি, আমি এটুকুই বলতে পারি, শুধু প্রবাসে দেখি আমি কখনো বলতে চাই না আমার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, মা মাটির মানুষকে, আমি সকলের মাঝে যেন থেকে আমি এটুকুই বাকি জীবনটা পাড়ি দিতে পারি, আমি আছি সকলের মাঝে এটুকুই বলি। আর একই কথা জীবন কুমার পদার দাদা, মানে উনিও আমার কাছে কমেন্ট করছিলেন আমি গান করতে চাই, আমি দেখি নেই পরে কমেন্টটা দিতে, আমি তখন তখনই কল করছি, কল করি যে হ্যাঁ কেন করেন না, তারপরে কি তখন থেকে তার সাথে আমার সম্পর্ক। এখানে অনেক শিল্পী গান গিয়েছেন, শুধু গান গাওয়ার জন্য না, সুরকার গীতিকার মানে শ্রোতা যারা আছে সকলের সাথে আমার আন্তরিক কথা আছে, আমি কথা বলি একটু হলে। তাই আজকে বাচ্চাদের নিয়ে কাজ করছেন জীবন কুমার পর্দা দাদা, ওনার আমরা শুভকামনা জানাই যে উনি বাচ্চাদের নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন, এই বাচ্চাদেরকে শেখাইতে পারেন, সকল গার্জিয়ানদের অনেক পরিশ্রম বাচ্চাদেরকে দেখুন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তারপর আরেকটি কথা শেষ বলার মধ্যে একই কথা বলতে চাই যে জীবন মানে তো জানেন, জীবন মানে কি, তা জীবন এইটা গানও আছে হয়তো বৌদি বলতে পারে গানের, ওহো জীবন রে সারিয়া না যায়, ওহো জীবন রে জীবন সারিয়া না যায়, ওহো রে তুই জীবন সারিয়া গেলে গান শিখাবে কে জীবন রে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব মনোহর খান, আমাদের আজকের আয়োজনে আমাদের মধ্যমণি এবং মাটির মানুষ, সাদা মনের মানুষ, এবং আমরা তাকে চেষ্টা করেছি সম্মাননা প্রদান করবার জন্যে, সম্মান দেওয়ার জন্যে। এবারে আমরা আমাদের আলোচনা পর্ব শেষ করব, আমি আলোচনা পর্ব শেষ করবার জন্যে আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব জয়ন্তী রানী সহ সভাপতি সূর্যচর্চা কেন্দ্র রংপুর এবং মহিলা বিষয়ক কর্মকর্তা তাকে আজকে আলোচনা পর্ব শেষ করবার জন্য এবং সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মধ্যমণি
সুদূর প্রবাসী আমাদের আমেরিকা থেকে আসা মোহন খান ভাই, তার উদ্দেশ্যে আমি একটু নজরুলের এক দুইটা গান শুধু বলবো। দাহির স্বামীর গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। মোহন ভাই আসলেই প্রণাম করে দিয়েছেন যে সাম্য বা কি, আমরা আসলে সকলেই সমান। যদি আমরা মনে কাটে চাই তাহলে আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীর, আমরা সবাই এক হয়ে এক ঘরে কাজ করতে পারি। তো সম্মানিত অতিথিবৃন্দ, আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন মোহন খান ভাই সহ সকল জ্ঞানীগুণীজন, আমি সবারই নাম বলতেছি না, আমি সবাইকে সম্বোধন করার মতন যোগ্যতা আমার নাই। মঞ্চ পুরুষ সকল সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আমেরিকা প্রবাসী মোহন খান ভাই সহ আমাদের ছোট ছোট সোনামণিরা, সামনে আরও গুণী মানুষ বসে আছেন, এবং এই আমাদের অভিভাবক যারা আছেন সবাইকে আমার সুচর্চা কেন্দ্রের পক্ষ থেকে, যেহেতু আমাদের সভাপতিত্বের দায়িত্ব পালন করতে বলা হয়েছে, আমি সবাইকে আদাব এবং সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে কথাটা না বললেই নয়, আমরা করোনাকালীন সময় যখন সবাই ঘরে বসেছিল তখন আমরা কয়েকজন উদ্যোগ নিলাম যে আমরা কেন ঘরে বসে থাকবো, করোনা কি, করোনার জন্য কেন মরে যাবো, আমরা কি মরবো না, আমরা তো একদিন মরবো, তা আমরা কেন ঘরে বসে থাকবো, হাত ঘুটে বসে থাকবো। তখন আমি জীবনদারের সঙ্গে কথা বলি যে দাদা, আমরা ঘরের মধ্যে একটা প্রোগ্রাম করি না কেন, আমরা নিজেরাই করবো, সমস্যা কি। তো জীবনটা আমার কথা শুনে রাজি হলেন। তখন প্রথম প্রোগ্রামটা জয়া, অর্জন এবং জীবন দাদা আমার বাসায় শুরু করে নজরুলের একটা প্রোগ্রাম দিয়ে, যেখানে আমরা অনলাইন প্রোগ্রাম করতে দেখি যে আমরা বেশ কিছু সাড়া পেয়েছি প্রথম প্রোগ্রামই, এত মানুষ দেখেছে। তা আমরা ভাবলাম যে আমরা যদি প্রতি সপ্তাহে একটা দিন বেছে নিই যেখানে আমরা করোনাকালীনে আমরা বাহিরে বের হতে পারছি না, সবাই সবার ঘরে বসে আছে, তা আমরা যদি আমাদের চেষ্টা চালাই তাহলে হয়তো অনেকেই আমাদের দেখে তারা হয়তো ঘরের মন মরা হয়ে না থেকে তারা একটু সংস্কৃতি চর্চা করবে, একটু সাহস হবে। সেই উদ্দেশ্য থেকেই আমরা, আমি এবং জীবন দাদা সহ আমরা অনলাইন প্রোগ্রাম শুরু করি, এবং সেই অনলাইন প্রোগ্রাম থেকে আমাদের মোহন খান ভাইয়ের সঙ্গে পরিচয়। উনি, আমরা যখন অনলাইন শুরু করেছিলাম তখন মানে 7টার সময় ছিল, তো তখন মোহন খান ভাই হয়তো ঘুমে থাকতো, তো আমরা দেখতাম যে উনি ঘুমে মানে বিছানায় বসে উনি অনলাইনটা দেখতেছে। তখন ওনার সঙ্গে যখন আমরা এরকম 4-5 মাস কেটে গেল আমাদের, তখন আমি আর জীবন দাদা ভাবলাম যে না, আমরা ওনার এত সকাল থেকে উনি আমাদের সঙ্গে এক হয়, আমরা সময়টা চেঞ্জ করে নিই। তখন আমরা সময়টা চেঞ্জ করে 1:30 করলাম, যখন মোহন খান ভাই অফিসে যান, গাড়ি চালায় অফিসে যান। তো এমন কোনো অনলাইন প্রোগ্রাম নেই যেখানে মোহন খান ভাই এক ছিলেন না এবং কমেন্ট করেননি। আমাদের প্রতিটা অনলাইন প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি দেখতে না পারলেও মন্তব্য করতেন, গান শুনতেন, হয়তো উনি ফোনটা রেখে ড্রাইভ করতেছেন, কিন্তু উনি ফোনের সাথেই ছিলেন, আমাদের অনলাইনের সঙ্গেই ছিলেন। তো এদিক থেকে আমরা সুচর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমরা এত বেশি ওনার কমেন্টে উৎসাহিত হয়েছি। পরবর্তীতে দেখা গেছে যে দাদার আমাদের পাশাপাশি অন্যান্য গার্জিয়ানরাও আমাদের সাথে যোগ দেওয়া শুরু করেছে। আমার মেয়ের কথা বলি, আমার মেয়ে অনেক কিছুই করে, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ড্রয়িং, আমি কিন্তু কোনো কিছুই বাদ দিইনি করোনার সময় থেকে। আমি বাসায় ছাড়ের বাসায় যেতে পারিনি, কিন্তু স্যার আমার বাসায় এসেছিল। তো সেই সুবাদে আমাদের যে কয়েকজন স্যার আমার বাসায় এসেছিল সবার সঙ্গে আমার সেরকম কথাবার্তা হয়েছিল, এবং সবাই এই অনলাইন প্রোগ্রামটা দেখে সবাই উৎসাহিত হয়েছিল, এবং অন্যান্য সব গার্জিয়ানরাই পরে আস্তে আস্তে আমাদের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়েছিল। আমরা মুখ দেখাতাম না, কিন্তু মাস্ক পরে প্রোগ্রাম করতাম, অনলাইন প্রোগ্রাম করছি কিন্তু আমাদের মুখে মাস্ক ছিল, যদি সামাজিক কোনো সমস্যা হয় সেজন্য। তো এর থেকেই আমাদের মোহন খান ভাইয়ের সঙ্গে পরিচয়। তো আমাদের বাচ্চাদেরকে জীবন দাদা যেভাবে শেখাচ্ছে, তো আমি মনে করি এখানে অনেক গুণীজন আছেন, তারাও হয়তো জীবন দাদা সম্পর্কে জানেন, তার প্রোগ্রাম সম্পর্কে জানেন, সবাইকেই স্বীকার করতে হবে। আসলে এভাবে কোনো শিক্ষক
কোনো এই কচি কচি বাচ্চা থেকে যে যার মুখ থেকে শুধু কথা ফুটছে তাকেও গান শেখাতে পারে, আমার আসলে দেখার মানে আমি কখনো দেখিনি, কারণ আমিও ছোটবেলা থেকে গান শিখতাম নাচ শিখতাম, কিন্তু আমি আসলে দেখি নেই যে এই এত ছোট বাচ্চাদেরকে এত ধৈর্য সহকারে কেউ শেখাতে পারে। তো যাই হোক জীবন দাদাকে সেই জন্য আমরা যতজন অভিভাবক আছি সবাই খুব পছন্দ করি এবং শ্রদ্ধা করি আমাদের বাচ্চাদের যেভাবে শিক্ষা দান করতেছে, এবং সর্বোপরি আজকের যে অনুষ্ঠানটা বোর্ড ব্যাংককে উদ্দেশ্য করে আমরা আসলে মানে খুব স্বল্প পরিসরে করতেছি, কারণ সবাই আমরা এখানে এর আগে শাহরুখ স্যার বলেছেন যে আসলে সবার মানসিকতা হয় না যে নিজের উদ্যোগে নিজে খরচ করে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করার, কারণ মানুষ সব কিছুতেই লাভ খোঁজে, আসলে আমরা সেই লাভ না খুঁজে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্য থেকে বোরখান ভাইকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আমরা কতটুকু করতে পেরেছি, যদি আমাদের এই সংবর্ধনায় তাকে সম্মান জানাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো যে আমি সুচর্চা কেন্দ্রের পক্ষ থেকে বোরখান ভাইকে বলবো যে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এতদিন আপনি এভাবেই আপনি যতদিন বেঁচে থাকবেন সুচর্চা কেন্দ্র যতদিন চলবে আপনি আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন, এবং বাকি যে অতিথিরা আছেন যাদেরকে আমরা দাদার বাসায় দেখি আমাদের বিভিন্ন প্রোগ্রামে দাদা তাদেরকে অতিথি করে নিয়ে যান, তো আপনি তাদেরকেও বলবো যে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন আমাদের পাশে থাকেন যেন আমরা সুচর্চা কেন্দ্রের মাধ্যমে একটা ভিন্ন ধর্মী একটা সাংস্কৃতিক অঙ্গন গড়ে তুলতে পারি। সর্বোপরি এখানে উপস্থিত সবাইকে এবং বিশেষ করে বোরখান ভাই সহ সকল অতিথিবৃন্দকে আমার সুচর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি করে শেষ করছি। ধন্যবাদ সবাই। সম্মানিত শ্রীমণ্ডলী, আমি আসলে একটি কথা বলতে ভুলে গেছি, ভুল করা স্বাভাবিক। আজকে যার মাধ্যমে উপস্থাপনায় সুন্দর সুন্দর সাজিয়ে বুঝি কথা বলা হচ্ছে, বিশেষ বিশেষ সুন্দর সুন্দর বিশেষ হচ্ছে, সেই মানুষটির কথা আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু ওনাকে আমি আগেও দেখেছি, আমার ওই প্রোগ্রামগুলো যখন আমার গান বাচ্চাগুলো গায়, আজকে আসেন আপনি আপনার সঙ্গে একটু বলে দাঁড়ায়, দুঃখিত মনে কিছু দেবেন না, সুন্দর স্পষ্ট ভাষায় এই কথাগুলো কতগুলো শ্রুতি বলবেন মানুষকে আসে সংখ্যায়। ধন্যবাদ। তা ওনাকে আমি আগেও দেখেছি, উনি যখন সুন্দরভাবে উপস্থাপনা করেন, আমার বিনীত একটা মন্তব্য সেটি হচ্ছে আমি মাসে একদিন এই সুচর্চা কেন্দ্রে শিক্ষার্থীদের শিক্ষা দান করবো, এটা বিনা পারিশ্রমিক, সত্যি। আসলে আমি উপস্থাপনা করেছিলাম আমাদের অনন্তদা অনন্ত কুমার দেব, আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য আইডল, এবং সেই আইডলের মানে তিনি যে এরকম একদিন আমাদের শিক্ষার্থীদের সুচর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের সুযোগ করে দিলেন, আমরা সুচর্চা কেন্দ্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের অতিথিদের সঙ্গে বসবার জন্য, এবং এখন ভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করব।
আমরা প্রথম গানটি শুনলাম, এই গানটি কিন্তু লিখেছেন আমাদের আজকের অনুষ্ঠানে তিনি বর্ধমান মোহন ভাই উনি রয়েছেন, উনি লিখেছিলেন গানটি এবং এই গানটি শুরু করার কথা ছিল আমার, কিন্তু শুরু করেছে আমার ছেলে অর্জুন। আমি সেই গানটি শুনলাম, কিছু কিশোরদের নিয়ে লেখা একটি গান। এবার আরেকটি গান আমরা শুনবো, আমরা সবাই রংপুরের ছাওয়া, যে গানটিও লিখেছেন আমাদের মোহন ভাই এবং শুরু করেছিলাম আমি, এবং গিয়েছিল এই শিশু কিশোরের প্রথম সেই গানটি গিয়েছিল গত বছর নভেম্বরে পরে টাউন হলে। আমরা আসুন সেই গানটা আমরা শুনবো। Bye.
আমরা গান শুনলাম ছড়ালাম পরিবেশগুলো শিক্ষার্থী অনুশ্রদ্ধা তরি মেঘ জয়ী উজ্জয়ী পারমিতা আরোহা মম আকাশ এবং সবশেষে হচ্ছে অঙ্গীকার তোমাদের সবাইকে ধন্যবাদ সুন্দর হয়েছে গানটি তোমরা এখন মঞ্চে আসন গ্রহণ করো।